দীঘা সংলগ্ন এক উপেক্ষিত সি বিচ তাজপুর, যার সৌন্দর্য আমার মনে হয় দীঘার থেকেও অনেক গুণ বেশি। মানুষজনের আনাগোনা খুব কম হয়, সি বিচ একেবারেই পরিষ্কার, আর এখানকার শোভা আপনার মন কাড়তে বাধ্য। আর এই তাজপুরের সমুদ্র সৈকত জুড়ে একের পর এক গড়ে উঠেছে দারুণ দারুণ সমস্ত রিসর্ট, আর সেই রিসর্টগুলোর মধ্যে সবথেকে লাক্সারিয়াস রিসর্ট হলো এই গীতাঞ্জলি রিসর্ট, যেখানে চিকেন মটন দিয়ে চার বেলার একদম আনলিমিটেড খাওয়া দাওয়া আপনারা পেয়ে যাবেন মাত্র 800 টাকায়। আর রিসর্টটার ভেতরটাও দেখতে পাচ্ছেন, যেটা প্রথমেই বললাম যে সুপার লাক্সারিয়াস, সত্যিই কিন্তু লাক্সারিয়াস রিসর্ট। আর তার সঙ্গে খাবার দাবারের রয়েছে হরেক রকমের অপশান। চলুন তবে আজকের ভিডিওটা শুরু করা যাক, আর দেখে নেওয়া যাক খাবার দাবার এখানে কি কি অপশন আপনারা চার বেলায় পেয়ে যাচ্ছেন মাত্র 800 টাকার মধ্যে। প্রথমেই গিয়ে কিন্তু লাঞ্চ থেকে আমাদের খাবার দাবারের অভিযান শুরু হলো, আর সেই অভিযানের মধ্যে প্রথমেই যেটা থাকছে সেটা হচ্ছে গরম গরম ভাত, তার সঙ্গে ডাল, ডালের সঙ্গে একটু লেবু না হলে আবার জমে নাকি, আর তার সঙ্গে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা তো রয়েছেই। এটা কিন্তু বাঙালির একেবারে প্রিয় খাবার বলতে গেলে, যতই চিকেন মটন থাকুক না কেন এই খাবার হলে বাঙালি কিন্তু ছেড়ে কথা বলবে না। এই খাবার খেয়ে নিয়ে নেক্সট যেটা আমরা ট্রাই করলাম এখান থেকে সেটা হচ্ছে পোস্ত। আর যে খাবারগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা সবই পেয়ে যাবেন 800 টাকার প্যাকেজে। এই 800 টাকায় কিন্তু শুধু খাবার দাবার রয়েছে, থাকার খরচা, ঘরের রেন্ট কিন্তু আলাদা, এবং সেই রেন্টটাও কিন্তু একেবারেই পকেট ফ্রেন্ডলি। আর এই পোস্তর মধ্যে দেখতে পাচ্ছেন পোস্ত কে কে ভালো খান জানাবেন আমাকে কমেন্ট বক্সে, এরকম পোস্ত হলে কিন্তু আঙুল চেটে খাওয়াই যায়। আর তারপরে আমরা যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে পমফ্রেট মাছ। এই মাছটা কিন্তু অড়ে থাকছে, অর্থাৎ খাবার দাবারের মধ্যে আপনি চিকেন মাটন অথবা ফিশ অপশন থাকছে, সেই তিনটের মধ্যে যে কোনো একটা আপনি পেয়ে যাবেন। আর এই ফিশ যেটা থাকছে সেই ফিশের মধ্যেও কিন্তু অপশন থাকছে, সেই ফিশের মধ্যে যেগুলো থাকছে সেটা হচ্ছে প্রথমেই দেখতে পাচ্ছেন পমফ্রেট মাছ। পমফ্রেট মানে যে সাইজটা কিন্তু যথেষ্ট ভালো সাইজের পমফ্রেট থাকছে। আর তার সঙ্গে মাছের অপশনে যেটা থাকছে সেটা হচ্ছে পার্শে মাছের গ্রেভিটা কেমন হয়েছে দেখেছেন? ও হো হো হো, দেখেই যেন কেমন লোভ লেগে যাচ্ছে, দেখুন এরকম গ্রেভি হলে মোটামুটি এক থালা ভাত উড়িয়ে দেওয়া যায়। আর মাছের সাইজ কিন্তু যথেষ্ট ভালো, এই মাছটা তো আমার অসাধারণ লেগেছে। পার্শে মাছ কার কার ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 800 টাকার প্যাকেজে অড়ে, অর্থাৎ চিকেন মাটন অথবা মাছ। আর মাছের মধ্যে কিন্তু অপশানে থাকছে পমফ্রেট, ভেটকি, পার্শে এবং চিংড়ি, এই চারটের মধ্যে যে কোনো একটা আপনি নিতে পারবেন আপনার প্যাকেজের মধ্যে আপনার পছন্দ মতন। আর এখানে চিংড়িগুলোও দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো সাইজের চিংড়ি থাকছে। আর ভেজ অপশনে যেগুলো থাকছে এবং তার সঙ্গে ডাল, এটা কিন্তু কমপ্লিটলি আনলিমিটেড, অর্থাৎ ভাত, ডাল, ভাজা, সবজি এগুলো কিন্তু আনলিমিটেড, যত খুশি আপনি নিতে পারবেন। আর প্যাকেজে অড়ের মধ্যে যেটা থাকছে সেটা হচ্ছে চিকেন। চিকেনের সাইজগুলো দেখতে পাচ্ছেন ভালো সাইজের কিন্তু চিকেন এখানে থাকছে, এবং চার পিস চিকেন পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু এক প্লেটের মধ্যে। আর এই চার পিস চিকেন তার সঙ্গে আলু আর তার সঙ্গে গ্রেভিটা দেখুন, এরকম গ্রেভি হলেই মোটামুটি জিভে জল চলে আসে। ঘুরতে গিয়ে যদি এরকম খাবার দাবার হয় তাহলে আর কি চাই। আর চিকেনটা দেখুন একেবারেই কিন্তু সফট, ধরতেই একদম হাড় থেকে আলাদা হয়ে বেরিয়ে চলে আসলো। আর তার সঙ্গে রয়েছে নরম তুলতুলে আলু। এই চিকেন মাটনে আলু না হলে যেন ঠিক খাবারটা পোষায় না, বাঙালির কিন্তু আলু একটা প্রিয় খাবার। আর এই আলু, চিকেন, ভাত সমস্ত কিছু দিয়ে মেখে আমি কিন্তু সোজা মুখে চালান করে দিলাম। আর এই চিকেন ছাড়াও ননভেজের মধ্যে অরে আপনারা যেটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে মাটন কষা। মাটন কষাতেও কিন্তু এখানে চার পিস মাটন থাকছে, এবং পিসগুলো যেটা থাকছে সেটা কিন্তু যথেষ্ট ভালো বড় পিস পেয়ে যাচ্ছেন আপনারা। এই মাটন কষার মধ্যেও এক প্লেটে চার পিস মাটন থাকছে, এবং তার সঙ্গে থাকছে কিন্তু আলুও। আর এরকম নাল্লি পিস হলে মাটন কষা তাহলে তো কোনো কথাই নেই, আমার কিন্তু একদম বেছে বেছে হাড় পিসগুলো পড়েছিল, যে পিসগুলো আমার সব থেকে ভালো লাগে। আর এরকম সাইজের আলু থাকছে আর তার সঙ্গে ঝোলটা দেখুন, ও হো হো, এই ঝোল দেখলেই মোটামুটি পেটে খিদে দৌড়াতে আরম্ভ করে। আর এই মাটন কষার মাটনটাও সফট রান্না হয়েছিল একেবারে, হাড় থেকে কিন্তু ছাড়িয়ে চলে আসলো। আর আলুটাও কিন্তু একদমই নরম ছিল বলতে গেলে, গরম গরম ভাতে এরকম যদি মাটন কষা হয় তাহলে আর কি চাই বলুন তো। আর এই সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 800 টাকায়। 800 টাকার মধ্যে কিন্তু চার বেলার খাবার থাকছে, লাঞ্চ থাকছে, তার সঙ্গে থাকছে কিন্তু
ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং ব্রেকফাস্টও। আর তারপরে শেষ পাতে একটু চাটনি পাঁপড় ছাড়া যেন বাঙালির খাবারটা কিন্তু জমে না। চাটনি পাঁপড় কিন্তু আমার দারুণ লাগে, আর এই পাঁপড়গুলো কিন্তু চালের পাঁপড় ছিল। এই চালের পাঁপড় সবথেকে ভালো লাগে চাটনির সঙ্গে। আপনার কোন পাঁপড় ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই সমস্ত খাবার দাবার খেয়ে নিয়ে আমরা কিন্তু একটু ঘুরতে বেরোলাম রিসর্টটা দেখে নেওয়ার জন্য। সামনে এরকম দোলনা লাগানো রয়েছে, সন্ধেবেলা এখানে মোটামুটি ঝুলতে ঝুলতে আপনি গল্প আড্ডা খাওয়া দাওয়া সব কিছুই করতে পারেন। আর রিসর্টটা কিন্তু ছোটোখাটোর মধ্যে খুব সুন্দরভাবে সাজানো। এটা সমুদ্র সৈকত থেকে মাত্র 5 মিনিটের দূরে রয়েছে। এছাড়াও কিন্তু এদের রয়েছে কমপ্লিমেন্টারি টোটো সার্ভিস, অর্থাৎ টোটোয় করে আপনাকে কিন্তু সি বিচে এরা নিয়ে যাবে। আর তার সঙ্গে দেখতে পাচ্ছেন ঘরে সাজানো গোছানো বেড, যথেষ্ট বড় বেড, সেখানে চায়ের কেটলি থেকে আরম্ভ করে টিভি ফ্রিজ সমস্ত কিছুই কিন্তু ঘরের মধ্যে থাকছে। তার সঙ্গে থাকছে একটা সুন্দর ওয়ার্ড্রপও। আর এখানকার ওয়াশরুমটা কিন্তু সুন্দরভাবে সাজানো, স্নানের জায়গাটা আলাদা করে কাঁচের ঘর করা এবং প্রতিটা বেডরুম কিন্তু আলাদা আলাদাভাবে ডিজাইন করা রয়েছে। আর এখানে ডবল বেডের রুমের ভাড়া শুরু হচ্ছে কিন্তু মাত্র 3000 টাকা থেকে। আর এই টাকাটা কিন্তু ভ্যারি করে উইকডেজ এবং উইকেন্ড হিসাবে। আর এছাড়াও কিন্তু রুম নিয়েও একটা প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজটা আমি আপনাদেরকে সেকেন্ড ভিডিওতে দেখাবো। এছাড়াও এদের রয়েছে একটা 4 বেডরুম। এই 4 বেডরুমটা কিন্তু বিশাল স্পেসিয়াস, যেখানে পাশাপাশি দুটো বেড রয়েছে, এরকম সোফা রয়েছে, তার সামনে রয়েছে একটা টেবিল মতন। তার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে চায়ের সমস্ত সরঞ্জাম, এখানে থাকছে জলের বোতল, এখানে থাকছে ওয়াশরুমের সমস্ত কিছু সরঞ্জাম, তার সঙ্গে থাকছে ছোট্ট একটা ফ্রিজ, সেই ফ্রিজেও কিন্তু আপনি জলের বোতল রেখে ঠান্ডা করে খেতে পারবেন। এর সঙ্গে রয়েছে ওয়ার্ড্রপ। এখানে ওয়ার্ড্রপটা কিন্তু লম্বা নয়, ওপরে টেবিল মতন করা রয়েছে, সেই টেবিলেও আপনারা চাইলে যে কোনো কিছু রাখতে পারবেন। বন্ধুরা মিলে গেলে কিন্তু এই 4 বেডরুমটা আপনার জন্য একদমই খুব সুন্দর হবে। আর তারপরে ওয়াশরুম যেটা রয়েছে সেটাও কিন্তু স্পেসিয়াস, সেখানে কিন্তু গিজার রয়েছে, শাওয়ার রয়েছে এবং তার সঙ্গে এরকমভাবে কাঁচের আলাদা পার্টিশন করা রয়েছে শাওয়ার রুমটার জন্য। আর তার সঙ্গে যেটা রয়েছে এই 4 বেডরুমটায় সেটা হচ্ছে অসাধারণ ভিউ। আর প্রতিটা রুমেই কিন্তু ফ্যান, এসি, লাইট সমস্ত কিছুই রয়েছে। আর এখান থেকে দরজাটা খুললেই শুধু ভিউটা দেখুন, ওহো, এই ভিউ দেখতে দেখতেই কিন্তু মোটামুটি সারাদিন কাটিয়ে দেওয়া যায়। কীরকম আকাশ দেখুন আর সুন্দর। আর ওই দূরের ওই লাইট হাউসটা দেখছেন, ওই লাইট হাউসটায় আমরা সেকেন্ড দিন গিয়েছিলাম, সেটার অভিজ্ঞতাও আপনাদেরকে দেখাবো দ্বিতীয় দিনের ভিডিওতে। আর এই করতে করতে কিন্তু সন্ধে গড়িয়ে আসলো। এখানে ইভিনিং স্ন্যাক্সে আপনারা যেটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে ভেজ পকোড়া। ইভিনিং স্ন্যাক্সেও অনেক রকম কিন্তু অর আপনাদের জন্য থাকছে, যেখানে ভেজ পকোড়া রয়েছে এবং ভেজ পকোড়ার সঙ্গে কিন্তু একটা ডিপ দেওয়া হচ্ছে। আর প্রতিটা আইটেমের সঙ্গে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই আপনারা পেয়ে যাচ্ছেন, ফ্রেঞ্চ ফ্রাই অথবা চা এবং কফি। আর এই চাটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, তার কারণ ছবি টবি তুলতে আমাদের অনেকটা সময় লেগেছে। এছাড়াও যেটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে এখান থেকে চিকেন পাকোড়া। এই চিকেন পাকোড়াটা কিন্তু আমরা আলাদা করে অর্ডার দিয়েছিলাম আলাকাটে দেখে নেওয়ার জন্য। এখানে 800 টাকার প্যাকেজে আপনারা পেয়ে যাবেন ভেজ পাকোড়া অথবা অনিয়ন পাকোড়া অথবা এগ পাকোড়া, তার সঙ্গে চা কফি এবং তার সঙ্গে থাকছে ফ্রেঞ্চ ফ্রাই। এগুলো কিন্তু 800 টাকার প্যাকেজেই থাকছে। আর এখানে কিন্তু ভেজ, ননভেজ সমস্ত রকমের খাবার দাবারই আপনারা পেয়ে যাবেন। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, যে কোনো কুইজিন আপনারা অর্ডার দিয়ে আলাকাটেও খেতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আলাকাটে কিন্তু খাবার দাবারের প্রচুর কিছু রয়েছে এবং কী কী আলাকাটে আপনারা পেয়ে যাবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো সেকেন্ড এপিসোডে, যে এপিসোডটার লিঙ্ক আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিলাম। এছাড়াও কিন্তু আমি এখান থেকে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। আর এই তাজপুরে কিন্তু আশেপাশে ঘুরে দেখার জায়গা অনেক রয়েছে। সি বিচ তো রয়েছেই, তার সঙ্গে রয়েছে লাইট হাউসটাও। লাইট হাউস থেকে কিন্তু অসাধারণ একটা ভিউ লাগে, 20 টাকার টিকিট নেয় লাইট হাউসটায় যেতে। আর এই লাইট হাউসের সমস্ত অভিজ্ঞতা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো সেকেন্ড এপিসোডে। এই করতে করতেই মোটামুটি রাত্রির গড়িয়ে গেল এবং রাত্রি কিন্তু খাওয়া দাওয়া আমরা রুমের মধ্যেই নিয়ে নিয়েছিলাম। আর এই প্যাকেজের মধ্যে রাত্রিরে আপনারা পেয়ে যাচ্ছেন লাচ্ছা পরোটা অথবা রুটি এবং তার সঙ্গে ভেজ মিল অর্থাৎ ভাত, তার চাইলে ভেজ আপনারা পেয়ে যেতে পারেন। তার সঙ্গে যেটা থাকছে চিকেন, মাটন এবং ফিশ, এটা কিন্তু অপশানে থাকছে। এছাড়াও কিন্তু অপশানে থাকছে আরও প্রচুর রকমের আইটেম, সেগুলো দেখাবো এক এক করে। আর এই লাচ্ছা পরোটাটা দেখুন কেমন নরম তুলতুলে পরোটা রয়েছে এবং তার সঙ্গে চিকেনের গ্রেভি, ওহো। এই লাচ্ছা পরোটার সঙ্গে কোন আইটেমটা আপনার সবথেকে ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আমার কিন্তু তন্দুরি রুটির থেকে বা তন্দুরির থেকে এই লাচ্ছা পরোটাটা বেশি ভালো লাগে। আর তার সঙ্গে যদি এরকম গ্রেভিওয়ালা চিকেন হয় তাহলে তো কোনো কথাই নেই, ওহো হো। আর এই গ্রেভিটা দেখেই না খিদে যেন কয়েক গুণ বেড়ে যাচ্ছে। এই রিসর্টগুলোয় গেলে পেট পুড়ে যা খাওয়া দাওয়া হয় না 4 বেলা জুড়ে, তাতে যেন ঘোরাটা আরও এক্সট্রা মহিমা যোগ করে দেয়।
আর এছাড়াও কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন প্যাকেজে অরের মধ্যে, সেটা হচ্ছে মিক্সড রাইস, এই ফ্রাইড রাইস এবং তার সঙ্গে চাউমিন, এটা কিন্তু অরে আপনারা পেয়ে যাচ্ছেন। ফ্রাইড রাইস অথবা চাউমিন এবং তার সঙ্গে সাইড ডিশ হিসেবে আপনারা পেয়ে যাবেন চিলি চিকেন অথবা চিলি পনির, এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশান কিন্তু আপনারা বেছে নিতে পারেন। আর এই ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু চিলি চিকেনের থেকে চিলি ফিশটা আমার বেশি ভালো লাগে, আপনার কোনটা ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই ফ্রাইড রাইসটাই দেখতে পাচ্ছেন ডিম এবং চিকেনের পরিমাণ কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে ছিল, আর তার সঙ্গে যে চিকেন ছিল সেটাও কিন্তু একেবারেই সফট ছিল। এরকম সুন্দর সিবিচে ঘোরা এবং তার সঙ্গে এরকম মন মাতানো খাবার দাবার চারবেলা জুড়ে যদি পাওয়া যায় তাও আবার মাত্র 800 টাকায়, তাহলে আর কি চাই বলুন। কমেন্ট বক্সে ঝটপট ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুকে যার সঙ্গে নেক্সট আপনি এই ট্রিপটায় এইখানে যেতে চাইছেন। এছাড়াও যেটা বললাম রাইসের সঙ্গে অরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই নুডলস, আর নুডলসে যেটা থাকছে সেটার প্রতিকটা খাবারের কোয়ান্টিটি যেটা থাকছে সেটা কিন্তু একজনের জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট, এবং তার সঙ্গে রয়েছে চিলি পনির, যেটা আগে বললাম ভেজ ননভেজ সমস্ত রকমের অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই গীতাঞ্জলি রিসর্টে। আর নুডলসের সঙ্গে সাইড ডিশ হিসাবে কোনটা আপনার সবথেকে ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এখানে কিন্তু খাবার দাবার এই অবধি শেষ নয়, এখানে কিন্তু থাকছে প্যাকেজের 800 টাকার প্যাকেজের মধ্যে ব্রেকফাস্টও, সুতরাং লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার এবং ব্রেকফাস্ট, সেখানে চিকেন মাটন সমস্ত রকমের অপশানই আপনারা পেয়ে যাচ্ছেন। আর মাটন কিন্তু এই চার বেলার মধ্যে আপনি এক বেলায় চুজ করতে পারবেন। আর এই গীতাঞ্জলি রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আর এরপরে ব্রেকফাস্টে যেটা থাকছে সেটা হচ্ছে সেখানেও কিন্তু অনেক রকমের অপশান আপনারা পেয়ে যাবেন, আপনারা চুজ করে নিতে পারবেন আপনার পছন্দের অপশানটা, যেখানে লুচি এবং আলুর দম থাকছে। এই আলুর দমটা কিন্তু আরেকটু ঘন ঘন হলে আরও জমে যেত, লুচি আলুর দম এবং তার সঙ্গে থাকছে কিন্তু মিষ্টি। সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম গরম গরম ফুলকো লুচি আর আলুর দম হয় তাহলে বাঙালির আর কি চাই বলুন। এবং শেষ পাতে কিন্তু রয়েছে মিষ্টিও, বুঝতেই পারছেন যে খাবার দাবার ভ্যারাইটি কিন্তু প্রচুর থাকছে মাত্র 800 টাকাতে। এছাড়াও কিন্তু আপনি ব্রেকফাস্টে পেয়ে যাবেন বিভিন্ন রকমের অপশান, সেই অপশানের মধ্যে আর একটা হলো আলুর পরোটা, এবং তার সঙ্গে থাকছে টক দই। টক দই দিয়ে কিন্তু এটাকে সার্ভ করা হচ্ছে, আলুর পরোটার ভেতরে আলুর পুরো যথেষ্ট পরিমাণে রয়েছে। এই আলুর পরোটা সকাল সকাল খেতে কার কার ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আলুর পরোটা, টক দই এবং তার সঙ্গে ঝাল আচার, সব কিছু মিশিয়ে মুখে চালান করতে কিন্তু দারুণ লাগে মোটামুটি। এছাড়াও কিন্তু অপশানে রয়েছে আরও প্রচুর রকমের আইটেম যেগুলো আপনি চুজ করে নিতে পারবেন ব্রেকফাস্টের জন্য। আর এই আলুর পরোটার সঙ্গে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটা মিষ্টি, এখানকার মিষ্টিগুলো কিন্তু খেতে বেশ ভালো ছিল এবং সাইজও যথেষ্ট ভালো। এছাড়াও কিন্তু এদের সঙ্গে থাকছে ফ্রুটস, ফ্রুটসও আপনি চাইলে চুজ করে নিতে পারেন আপনার ব্রেকফাস্টের আইটেমের সঙ্গে। আর এগুলো তো রয়েছেই প্যাকেজের খাবার দাবার, আপনি যদি চাইছেন প্যাকেজ ছাড়া খাবার দাবার করবেন তাহলে কিন্তু আলাকার্টে রয়েছে প্রচুর রকমের আইটেম, ইন্ডিয়ান চাইনিজ তন্দুর বিভিন্ন রকমের খাবার দাবার এখানে পাওয়া যায়, তার মধ্যে থেকে আপনার পছন্দের খাবার আপনি এখানে চুজ করে নিতে পারবেন। কেমন লাগলো এই ভিডিওটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন, কমেন্ট বক্সে ট্যাগ করুন আপনার সেই বন্ধুকে যার সঙ্গে আপনি নেক্সট টাইম এখানে যেতে চাইছেন। আর এই রিসর্টের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ভোজারটা ফলো করুন এমন আরও ভিডিও পেতে।